আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখাবো কিভাবে আমরা কোনো একটা লিখিত অ্যাসাইনমেন্ট জমা দিতে পারি। তো এই অ্যাসাইনমেন্টগুলো আপনারা দুই ভাগে দিতে পারেন, যে একটা হচ্ছে আপনি কম্পিউটারে অথবা মোবাইলে লিখে সেটাকে একটা পিডিএফ করেও পিডিএফটা আপলোড করতে পারেন, অথবা আপনি চাইলে কোনো একটা কাগজে লিখে কাগজের একটা ছবি তুলেও পাঠিয়ে দিতে পারেন। তো পিডিএফ করাটা তো সহজ, আমি জাস্ট একটা ছবি তুলে সেটাকে কীভাবে সেন্ড করা যায় সেটাকে একটু দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে আপনি জাস্ট ক্যামেরা দিয়ে নর্মাল ছবি তুলে আমাদের একটা ছবি তুলবেন। এটা মনে করেন জাস্ট আমি মনে করেন যে এটি আমার অ্যাসাইনমেন্ট। তো এই ছবিটি তোলার পরে আপনি এই ছবিটাকে অবশ্যই গ্যালারিতে দেখতে পারবেন, এই যে গ্যালারিতে একটা ছবি তোলা হয়েছে। তো এরপর আপনি চলে যাবেন ক্যানভাস স্টুডেন্টে। আমাদের এই ফিকের ভিতরে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, মডিউলস অ্যাসাইনমেন্ট দিন শিক্ষা। এবার আপনি জাস্ট এই সাবমিশনে ক্লিক করবেন, সাবমিশনে ক্লিক করার পরে হ্যান্ড ইনে ক্লিক করবেন। হ্যান্ড ইনে ক্লিক করার পরে আপনি ক্যামেরা গ্যালারি ডিভাইস, আপনি যদি ক্যামেরাতে ক্লিক করেন তাহলে সরাসরি আপনি এখান থেকেও ছবি তুলে পাঠাতে পারেন, অথবা যদি আপনি গ্যালারিতে ক্লিক করেন তাহলে একটু আগে তোলা ছবিটা আপলোড করে নিতে পারেন, অথবা যদি আপনি ডিভাইসে ক্লিক করেন সেক্ষেত্রে যে কোনো একটি ফাইলও আপলোড করতে পারেন। তো আমি আমার গ্যালারি থেকে ছবিটি আপলোড করছি, গ্যালারিতে ক্লিক করলাম, আমার গ্যালারি ওপেন হলো। এবার আমার এটা ছিল আমার অ্যাসাইনমেন্ট, জাস্ট আমি এটাকে ওকে করে দিলাম। দেওয়ার পরে আমি এবার হ্যান্ড ইন দিব, হ্যান্ড ইন দিলে দেখতে পারবেন যে আমার এখানে ফাইলটা আপলোড হচ্ছে। ওকে, এটা আপলোড হয়ে গিয়েছে। তো এখানে আপলোড হলে এখানেও দেখাবে। তো এই ফাইলটা যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট একটা ক্লিক করলে ফাইলটি দেখতে পাবেন। এইভাবেই আপনারা আপনাদের লিখিত অ্যাসাইনমেন্ট কে পিডিএফ আকারে অথবা ছবি তুলে অ্যাসাইনমেন্টটি পাঠাতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।